হ্যালো ইফরান আমি এস এম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এইডি একাডেমির আরেকটি এপিসোডে আজকে আমরা করব হচ্ছে ডজ অ্যান্ড বার্ন প্রসেস এবং স্কিন টাচিং এবং কালার গ্রেডিং তিনটা একসাথে করবো আজকে তো এই কোর্সটা একটু লেন্দি হতে পারে এটি কিন্তু আপনাদের জন্য বেনিফিটেড হবে তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করুন তো এখানে যে ফেসে দেখতে পাচ্ছি এখানে কিছুটা ডার্ক দেখা যাচ্ছে এবং কিছুটা এখানে দেখবেন যে টেক্সচার দেখা যাচ্ছে লোমগুলো দেখা যাচ্ছে এখানেও তো এই জিনিসগুলোকে স্মুথ করাটা হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়ালের উদ্দেশ্য তো চলুন শুরু করি প্রথমে এটাকে একটা কপি করে ফেলবো কন্ট্রোলার কমান্ড যে প্রেস করে কপি করে ফেলবো এবং আরেকটা কপি করব সো এই দুটো কপি করা হয়ে গেলে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে স্মুথ স্কিন করব আমি আরেকটা কপি করে নিই একটা হচ্ছে আমাদের মেইন সো আরেকটা হচ্ছে আমাদের ব্লার আর আরেকটা হচ্ছে আমাদের শার্প স্টেপগুলো একটু ঠিক মতো খেয়াল করুন তাহলে জিনিসটা বুঝতে পারবেন সো এই দুটাকে আমরা কাজে লাগাবো এই লেয়ার ব্লার লেয়ারটাকে সিলেক্ট করছি এবং এখানে এটা অন করে রাখছি ফিল্টারে চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লারে এবং চলে যাব গোশিয়ান ব্লারে এখানে আমি এইট বা সেভেন পয়েন্ট ফাইভ এই ধরনের পিকজেল দিলে এটা পারফেক্ট হয় ওকে করে দিলাম তারপর চলে যাব শার্পে শার্পে যাওয়ার পরে এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে হার্ড লাইট দিয়ে দেবো এখানে হার্ড লাইটটি পাবো এবং চলে যাবো ফিল্টারে আবার আদার এবং হাইপাস এখানে একটা কথা বলে রাখতে হয় যে আমি ফটোশপে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইউজ করছি হাইপাসটা অন্য ভার্সনে অন্য কোথাও থাকতে পারে তো যাই হোক এখান থেকে দেখবো যে হাইপাস কতটুকু দিলে এটা টেক্সচারটা ঠিক থাকে আমরা দরকার হলে এটাকে একটু জুম করে নিব কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা জুম হবে এবং দেখব যে এটা যাতে খুব বেশি স্মুথ না থাকে একটু হাইপাসটা দেখে নেব এ ধরনের স্মুথ হলে আমাদের টেক্সচারটা মোটামুটি আসবে এই হচ্ছে ব্যাপার এবং এখান থেকে ওকে করে দেবো দুটাকে সিলেক্ট করছি শার্প এবং এবং এটা একটা গ্রুপ এই এই গ্রুপের নাম হচ্ছে স্মুথ ওকে গ্রুপটাকে আমরা কি করে এরপরে কন্ট্রোলার কমান্ড আই প্রেস করবো এটা ইনভার্স মাস্ক হয়ে যাবে এখন কাজ হচ্ছে এই যে আমাদের যে যে জায়গাগুলো আমার ব্লার করতে হবে বা স্মুথ করতে হবে সেগুলোকে আমরা ব্রাশ করে করে স্মুথ করবো চলে যাচ্ছে ব্রাশ টুলে ব্রাস্ট টুলের সেটিংসটা মোটামুটি নাইনটি পিক্সেল এবং হার্ডনেস টেন পার্সেন্ট অ্যাকচুয়ালি জিরো পার্সেন্ট রাখেন তাহলে ভালো হবে প্রথম ব্রাশটাই নিচ্ছি এবং এখান থেকে ফ্লো এবং অপোসিটি সেভেন্টি টু এইটি পার্সেন্টের মতো রাখবো এবং ব্রাশ সাইজ যদি বড়ো করতে চান থার্ড ব্রাকেট ওপেনিং এবং ক্লোজিং দিয়ে এটা বড় করতে পারবেন এরপরে আমরা ধীরে ধীরে এই জায়গাগুলো ব্রাশ করতে থাকবো দেখবেন যেটা স্মুথ হওয়া শুরু হয়েছে তো দেখুন ধীরে ধীরে আমরা এটা ব্রাশ করবো ব্রাশটাকে ছোটো বড়ো করে এজগুলোতে যাতে ব্রাশ না হয় এই জিনিসটা খেয়াল রাখবো এবং ধীরে ধীরে ব্রাশ করে প্রতিটা জায়গায় আমরা স্মুথ করে ফেলব দেখুন বিফোর আফটার আর একটু ছোটো করে নেই এই পোর্শনগুলো তাহলে আমাদের ব্লার করতে বা স্মুথ করতে আমাদের সুবিধা হবে মোটামুটি এই জায়গাটুকু আমরা এভাবে স্মুথ করে নিব বিফোরে কি ছিল আফটারে আমি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বিফোরে এবং আফটারে ইউজ চেঞ্জ পেয়ে যাচ্ছি আমরা এখন যে কাজটা করবো এটাকে দুটাকে নিয়ে সিলেক্ট করব এবং এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলব এখন এটাকে কন্ট্রোল জে এবং জে এখন আমরা করব ডজ অ্যান্ড বার্নের কাজ ডজ অ্যান্ড বার্নটা হচ্ছে একটা হচ্ছে শ্যাডো একটা হচ্ছে হাইলাইট তো স্মুথ যেই এটা আছে এটাকে আমরা রিনেম করে করে ফেলবো হচ্ছে আমাদের হাইলাইট এইচ আই t হাইলাইট এবং আরেকটা কেউ করব হচ্ছে আমরা শ্যাডো ওকে এখন যে কাজটা করতে হবে আমার সেটা হচ্ছে হাইলাইটের জন্য আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে স্ক্রিনে করে ফেলব এবং এখান থেকে ব্লেন্ডিং অপশনসে গিয়ে ব্ল্যাক পোর্শনটা নিয়ে আমরা হাইলাইটগুলো ফাইন্ড আউট করব। এটা হচ্ছে আন্ডারলাইনিং লেয়ার বলে যখন হাইলাইট নিয়ে কাজ করছি তখন আমরা ব্ল্যাক আন্ডারলাইনিং লেয়ার নিয়ে কাজ করতে হবে আমাদেরকে আর এই স্লাইডারটাকে ভাগ করে ফেলা যায় অল্টার বা অপশন প্রেস করলে এবং এটা অ্যাডজাস্ট করা যায় ঠিক এইভাবে স্লাইডিং করে ওকে ফাইন ওকে করে ফেললাম এবং এটাকে একটা মাস্ক করে ফেলবো চলে যাব ইমেজে ইমেজ থেকে চলে যাব হচ্ছে অ্যাপ্লাই ইমেজে এবং এখানে যা আছে তাই সেটিংস থাকবে এবং ওকে করে দেবো আমাদের হাইলাইটের গাছ শেষ এখন আসি শ্যাডোতে শ্যাডো হচ্ছে হাইলাইটের উল্টা সেই জন্য এটাকে মাল্টিপ্লাই করতে হবে রাইট প্রেস করে ব্লেন্ডিং অপশানসে চলে যাচ্ছি যেহেতু এটা উল্টা তাহলে আমরা এর আগে কাজ করেছিলাম ডার্কটা নিয়ে এখন করব লাইটটা নিয়ে এখন আমরা কি করব হাইলাইট থেকে আমরা শ্যাডোটাকে বের করে ফেলবো এবং এই শ্যাডোটাকে এই স্লাইডারটাকে আগে ডিভাইড করব তারপরে এটাকে অ্যাডজাস্ট করবো ঠিক এভাবে অল্টার অপশন প্রেস করলে এবং প্রেস করলে স্লাইডারটা দুই ভাগ হয়ে যায় বা ডিভাইড হয়ে যায় ওকে করে ফেললাম এটাকেও মাস্ক করে ফেলবো চলে যাব হচ্ছে ইমেজে অ্যাপ্লাই ইমেজ করে ফেলবো এই ক্ষেত্রে আমরা এটাকে ইনভার্টটাকে চেক করে দেবো কারণ কি সেটা হচ্ছে শ্যাডোটা হচ্ছে হাইলাইটের অপোজিট দুটাকে সিলেক্ট করছি এবং এটাকে গ্রুপ করব এবং এটার নাম দিব বার্ন ওকে এখন এটাকে আরেকটা মাস্ক করব চলে যাব ইমেজ অ্যাপ্লাই ইমেজ এখন যেটা করব ইনভার্টটাকে আনচেক করে দিয়ে ওকে করে দেব এখন দেখুন বিফোর অ্যান্ড আফটার হাইলাইট এবং শ্যাডোগুলো প্রমিনেন্ট হয়ে ধরা দিয়েছে স্মুথের এটাকে আরেকটা কপি করছি এই দুটাকে আমরা নিব স্মার্ট অবজেক্ট করে ফেলবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন দেখুন ডজন বান থাকলো আমাদের আরেকটা লেয়ার এবং এটা স্মুথ থাকলো স্মার্ট অবজেক্ট করছি এই কারণে পরবর্তীতে আপনার যদি চেঞ্জ করতে হয় ডাবল ক্লিক করে এটা আপনার নতুন উইন্ডোতে আবার সেমভাবে পেয়ে যাবেন এই জন্য এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখছি এটাকে সেভ করে ফেলি আদারওয়াইজ এটা হচ্ছে যে পরবর্তীতে নষ্ট যাতে না হয় সেই জন্য ওকে এখন এটাকে আমরা কালার গ্রেডিং করে ফেস কালার ঠিক করব এভ্রিথিং ঠিক করবো চলে যাচ্ছি ফিল্টার থেকে ক্যামেরার অফিল্টারে তো এখান থেকে গিয়ে ফার্স্টেই আমাদেরকে যেটা করতে হবে কালার মিক্সচার আছে সেখান থেকে আগে দেখে নিই হিউ স্যাচুরেশন লুমিন্যান্স হিউটা কি হিউটা হচ্ছে কী কালার আমি দেবো সেটা ডিফাইন করে বা ডিফাইন করে এখান থেকে যে এই স্লাইডের থেকে কী কী কালার পিক করতে পারি স্যাচুরেশন হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য কালার কতটুকু পারসেন্টেজ আমি কালার টুকুতে দিতে পারি আর লুমিন্যান্স হচ্ছে ইনটেনসিটি বা উজ্জ্বলতা তো প্রথমেই হচ্ছে ফেস কালারটা দেখে নিই এখানে রেড আছে এবং হচ্ছে আপনার অরেঞ্জ আছে এবং ইয়ালো আছে এই তিনটার ইনটেন্সিটি মানে উজ্জ্বলতাটা একটু করে বাড়াবো দেখুন চেঞ্জটুকু চলে আসবে সো দেখুন চেঞ্জ কিন্তু চলে আসলো স্যাচুয়েশান বাড়ালে দেখুন এটা স্যাচুয়েশান বেড়ে যাচ্ছে এখান থেকে আমরা অরেঞ্জের স্যাচুয়েশান একটু ডাউন করে দেবো আর অরেঞ্জের লুমিন্যান্সটা আরেকটু আমরা বাড়াতে পারি দেখুন হিউজ চেঞ্জ কিন্তু চলে এসা শুরু হয়েছে এখন আসুন হচ্ছে রেডের হিউতে রেড কালারটা আমি চাইলে এরকম করে দিতে পারি একটু পিঙ্কিশ রেড হবে বাম দিকে নিলে আর এদিকে অরেঞ্জিশ রেড হবে সো আমি একটু মাইনাস ভ্যালুর দিকে রেখে দিলাম এখন আসুন আমরা বেসি চলে যাচ্ছি সেখান থেকে টেম্পারেচারটাকে একটু ঠিক করব আমরা ওয়ার্ম ছিল বেশি ওয়ার্ম রাখবো না এটাকে একটু কুল টোনের দিকে নিচ্ছি ওকে নাইস এখন এখান থেকে আমি কি করব হোয়াইটস একটু বাড়িয়ে দেব হাইলাইট একটু কমাবো একটু শ্যাডো অ্যাড করব ওকে দেখুন ডিটেলগুলো বিফোর আফটার চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখন আসুন শ্যাডো হাইলাইটে কী কালার দেবো সেটা ডিফাইন করব কালার গ্রেডিং থেকে শ্যাডোতে কি কালার দেব এইখান থেকে হিউ নিচ্ছি স্যাচুরেশন নিচ্ছি কি কালার হবে এখান থেকে আমরা চুজ করে দিতে পারবো ধরুন এই ধরনের একটা কালার আমরা দিতে চাই যে ধরনের কালার আপনার পছন্দ হয় সেটাই আপনি দিতে পারেন এখানে এই স্লাইডারে সব ধরনের কালারগুলো আছে ওকে স্যাচুরেশনটা একটু ডাউন করে টেনের মতো রাখছি মিটটনে কি দেব মিটন হচ্ছে লেস হাইলাইটেড এরিয়াগুলো হচ্ছে মিট্টন এখানে আমরা কালার পিক করে ফেলি ওকে একটু ওয়ার্ম কালার রাখছি এখন আসুন হাইলাইটে হাইলাইটে কি পিক করছি সো মোটামুটি আমি একটু ওয়ার্ম কালারই ওকে ফাইন বিফোর আফটার এখন চলে যাব হচ্ছে প্রাইমারি কালারগুলোতে এখান থেকে তিনটা প্রাইমারি কালার আছে রেড গ্রিন অ্যান্ড ব্লু রেড প্রাইমারি কালারটা এরকম একটা টোন দিবে আপনাকে সো এটা স্যাচুয়েশন একটু কমিয়ে রাখছি গ্রিন প্রাইমারি কালারে এরকম টোন দিবে পিঙ্কি সোনা একটু ডাউন করে মাইনাস এইটে রাখছি এবং একটু স্যাচুয়েশান দিচ্ছি আর ব্লু প্রাইমারি থেকে দেখুন এরকম রেড টাইপের এবং এখান থেকে ইয়ালো টাইপের দেবে আমি একটু রেডের দিকে মাইনাস ভ্যালুতে নিলাম এবং স্যাচুয়েশনটা সেভেন মাইনাস সেভেন করে ফেললাম ওকে এখান থেকে আমরা কী করবো ওকে করে ফেলবো এটা সেভ হয়ে যাবে তো চলুন দেখি বিফোর আফটারে কিছু হলো একদম বিফোরে কিছু হল বিফোর আফটার এখন এটার পরে আরেকটা আমরা ফিল্টার অ্যাপ্লাই করবো যেটা কিনা নিক কালেকশন থেকে ফিল্টারে যাচ্ছি নিক কালেকশনে চলে যাচ্ছি কালার ইফেক্স প্রোতে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা প্ল্যাগিংস যেখান থেকে অনেকগুলো ফিল্টার একসাথে পেয়ে যাবেন তো সেখান থেকে আমি চলে যাচ্ছি ক্রস প্রসেসিংয়ে এবং এখানে অনেকগুলো সাপ মেথড আছে কোন মেথডটা আপনার ভালো লাগে সেটাই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আমি এখান থেকে এল জিরো টু আছে এল জিরো থ্রি আছে আর অন্যান্য যেগুলো আছে সেগুলো আপনার ট্রাই করতে পারেন আমি এল জিরো টুটা এখান থেকে অ্যাপ্লাই করব এবং স্ট্রেংথ একটু কমিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করবো এবং ওকে করে দেবো সো এটা সেফ হয়ে গেল বিফোরে দেখি কি ছিল আফটারে দেখি কি হলো যাই হোক এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন স্মুদি স্কিন করার জন্য আপনাকে অ্যাকচুয়ালি প্ল্যাগ ইন না ইউজ করলেও হবে আপনি চাইলে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কিপ মি ইন ইউর প্রেয়ার্স আজকের মতো এ এস এম আর এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ